হ্যালো ফ্রেন্ডস, নতুন কথা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। ফ্রেন্ডস, এই ভিডিওতে কন্যাসন্তানদের জন্য থাকছে দুই অক্ষরের 14টি সম্পূর্ণ নতুন নতুন অর্থ সহ নাম। তবে ফ্রেন্ডস, ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন ফ্রেন্ডস, এই ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, এক নম্বর নাম তখর দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটা নাম। এই নামটা তেসি। তেসি নামের অর্থ কিরণ। দুই নম্বর নাম দন্তে অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম। এই নামটা সুশ্রী। সুশ্রী নামের অর্থ লাবণ্যময়ী। তিন নম্বর নামটা তখর দিয়ে একদম নতুন একটা নাম। এই নামটা তরসা। তরসা নামের অর্থ তৃষ্ণা। ফ্রেন্ডস, আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি র অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম রাখতে চান তাহলে চার নম্বর নামটি রাখতে পারেন। চার নম্বর নাম রাই। রাই নামের অর্থ রানী। পাঁচ নম্বর নামটা ব অক্ষর দিয়ে সম্পূর্ণ ইউনিক একটা নাম। এই নামটা বৃত্তা। বৃত্তা নামের অর্থ বরণীয়া। ছয় নম্বর নামটা ত অক্ষর দিয়ে একদম নতুন এক নাম। এই নামটা তড়া। তড়া নামের অর্থ সম্ভ্রম। সাত নম্বর নামটা দীর্ঘ অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম। এই নামটা ইক্ষা। ইক্ষা নামের অর্থ দর্শন বা দৃষ্টি। আট নম্বর নামটা হসু অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম। এই নামটা উক্তি। উক্তি নামের অর্থ কথা। ফ্রেন্ডস, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য দ অক্ষর দিয়ে খুবই ছোট্ট মিষ্টি একটা নাম রাখতে চান তাহলে নয় নম্বর নামটি রাখতে পারেন। নয় নম্বর নাম দীপ্তা। দীপ্তা নামের অর্থ আলোকিতা। দশ নম্বর নামটা রিকার অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম। এই নামটা ঋদ্ধা। ঋদ্ধা নামের অর্থ সমুন্নতি বা শ্রীবৃদ্ধি। এগারো নম্বরে যে নামটি রেখেছি সেটা খ অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম। এই নামটা খেয়া। খেয়া নামের অর্থ নৌকার পাড়ি। বারো নম্বর নামটা বর্গীয অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম। এই নামটা জয়িত্রী। জয়িত্রী নামের অর্থ জয়ত্রী গাছের ফুল। তেরো নম্বর নামটা র অক্ষর দিয়ে দুই অক্ষরের খুবই মিষ্টি একটা নাম। এই নামটা রিচা। রিচা নামের অর্থ সম্পর্কযুক্তা। এবং চোদ্দো নম্বর নামটা প অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম। এই নামটা প্রথা। প্রথা নামের অর্থ রীতি। তো বন্ধুরা, এই সকল নামগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করার সাথে সাথে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই সমস্ত নামগুলি আপনাদের কেমন লাগলো। আর আপনাদের পরিচিত মানুষরা যারা তাদের কন্যা সন্তানদের জন্য একদম নতুন নাম রাখতে চাইছেন অবশ্যই তাদের কাছে আজকের ভিডিওটি শেয়ার করুন। আর ফ্রেন্ডস, যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন ফ্রেন্ডস, আজকের মতো এইটুকু। আবার ফিরে আসছি এমনই একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। ধন্যবাদ।